পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি প্রকল্পের জট কাটাতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী বৃহস্পতিবারই সংস্থার চেয়ারম্যানকে মহাকরণে ডেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই আশ্বাস যে স্রেফ কথার কথা নয় তার প্রমাণ মিলল শুক্রবারই চব্বিশ ঘন্টা না কাটতেই এদিন ডিভিসির প্রকল্প অধিকর্তা দেবাশিস মিত্রকে বৈঠকে ডেকে পাঠান পুরুলিয়ার জেলা শাসক। জেলা প্রশাসনের সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষের এই বৈঠকে জেলা শাসক তন্ময় চক্রবর্তী মহকুমাশাসক এস কে মিনা অতিরিক্ত জেলা শাসক, সাধারণ সবুজ বরণ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টি মাহাতো এবং পুরুলিয়ার তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কেপি দেও ডিভিসি সূত্রে খবর মূলত এই প্রকল্পের পথে কি কি বাধা এসেছে কিভাবে সেগুলির মোকাবিলা করা যায় সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে মানে কোন কি পরিস্থিতি সেটা আপনারা বৈঠকের পর জেলা শাসক এবং জেলা সভাধিপতি দুজনেই জানিয়েছেন জট দ্রুত কাটার বিষয় তারা আশাবাদী প্রশাসনিক সাহায্য তাদের সব রকম ভাবে করবার জন্য সব সময় চেষ্টা করছি এবং সেই সংক্রান্তই আমরা নিজেরা একটু আলোচনা করছিলাম ছোটখাটো সমস্যা ফেলেনি কিন্তু ওগুলা কোনো সমস্যা নেই মিটিং আমরা এই তো আমরা তার কাগজগুলো শেষ করতে চাইছি সম্প্রতি গ্রামবাসীদের বিক্ষোভে পুরুলিয়ার রঘুনাথপুরে বারবার থমকে গিয়েছে প্রস্তাবিত পঁচিশশো কুড়ি মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ সব দেখেও কার্যত নীরব ছিল প্রশাসন পরিস্থিতি এমন দাঁড়ায় যে দ্বিতীয় পর্যায়ের প্রায় দশ হাজার কোটি টাকার বিনিয়োগ ঝাড়খণ্ডের কোডার মায় সরিয়ে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা শুরু করে ডিভিসি কর্তৃপক্ষ কিন্তু তেইশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরই ছবিটা পাল্টাতে শুরু করে তাঁরই নির্দেশে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন সূত্রের খবর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে জেলা প্রশাসনকে সমস্যা সমাধানে উদ্যোগী হতে বলেন পার্থ চট্টোপাধ্যায় জট কাটাতে নয় অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে বণিকমহলের বক্তব্য সেই ত্রিপাক্ষিক বৈঠকের আগে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকল্প নিয়ে মূল সমস্যাগুলি বুঝে নিতে চাইল জেলা প্রশাসন যাতে আন্দোলনকারীদের মোকাবিলার একটা রূপরেখা তৈরি করা যায় ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসরাজ সিংহ এবিপি আনন্দ